হতারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় কেমনে আসে যায়। দর্শক, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন থেকে বের হয়ে আমেরিকা কেমনে গেছেন, এটা আজকে আমেরিকা প্রকাশ করেছে। আর এটা প্রকাশের পর পুতিন কাকুর অবশ্যই আফসোসের বিষয় ছিল, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তবে এই পাখি যেহেতু পরিচিত, সেই পাখির জন্য এবার ফাঁদ পাতা শুরু করেছে ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে এই খবরটা গণমাধ্যমে আসছে যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অন দ্য ওয়ে অফ ইউক্রেন, মানে যুক্তরাষ্ট্র থেকে তিনি বের হয়ে গেছেন, ইউক্রেনে ফিরবেন। এখন ইউক্রেনে কোন রুটে কোন দেশ ব্যবহার করে ফিরবেন সেটা নিয়ে কোনো তথ্য নাই। যেই রুটে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বের হয়ে গেছে, সেই রুটটাকেই টার্গেট করেছেন ভ্লাদিমির পুতিন। আজকে খ্রিস্টানদের এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠানের দিনেও রাশিয়াতে যেই নেককার আর কি বলা যায় ইউক্রেনে যেই মানে হামলা চালানো হয়েছে সেটা নিয়ে আপনার যথেষ্ট প্রটেস্ট এসেছে পশ্চিমা বিশ্বগুলোর, পাশাপাশি খ্রিস্টানদের কাছ থেকেও পুতিন বিরোধী একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। বাট পুতিন বলছে, বড়দিন টড়দিন বুঝি না বাবা, এই জেলেনস্কির জন্য সকল কিছু করে ফেলবো। খেয়াল থাকার কথা যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি খেরসনে ভিজিটে গিয়া সেইখান থেকে বাই ট্রেন তিনি পোল্যান্ড দিয়ে বের হয়েছিলেন। তো এই খেরসনকেই আজকের দিনে বড় টার্গেট করেছে। খেরসনের রেল স্টেশন, বাস স্টেশন সহ শুরু করে আপনার রাজধানী কিয়েভ সহ বিভিন্ন জায়গায় একযোগে হিউজ পরিমাণ মিসাইল হামলা চালিয়েছেন পুতিন কাকু। আর আজকের এই দিনে আপনার ইউক্রেনে 10 জন সামরিক বেসামরিক নাগরিক নিহতের পাশাপাশি আরও শখানেকের উপরে মানুষ এই মিসাইল হামলায় আহত হয়েছেন। এখন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অন দ্য ওয়েতে আছেন, এটাকে আইডিয়া করে কিন্তু পুতিন কোথাও না কোথাও এই ফাঁদ হয়তো তিনি পাচ্ছেন যেন জেলেনস্কি ঢুকতে না পারে। বাট আমরাও এতটুকু জানি বা বুঝি, আমেরিকা কিন্তু তাকে ঢুকাই দেবে। ঘটনা কি, আপনার আজকের দিনে দক্ষিণাঞ্চলের শহর খেরসনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্টেশনগুলো সহ প্রশাসনিক এবং কি বলা হয় যে কেন্দ্রীয় যেই আবাসিক ভবনগুলো আছে আপনার ওই যে সেনাবাহিনীর, সেখানে টার্গেট করে মিসাইল হামলা চলেছে। খবর হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির। রুশ বিমানবাহিনী এবং কি মিসাইল একসাথে এই যৌথ হামলা চালিয়েছে। হামলার পর আপনার এই সম্পর্কে ইউক্রেন থেকে বক্তব্য আসে যে ওই এলাকায় কোনো সামরিক অবকাঠামো ছিল না, সুতরাং এই হামলাটা করাই হচ্ছে স্পেশাল কোনো টার্গেট করে। আর আজকে রাজধানী কিয়েভ সহ অন্যান্য অনেক শহরে বেসামরিক এলাকায়ও আঘাত হেনেছে। আর প্রেসিডেন্ট পুতিন বলছেন যে তিনি নিজেই এইসব হামলার নির্দেশনা দিয়েছেন। আপনার রাশিয়ার অভ্যন্তরে যে হামলাগুলো গত কয়েকদিন যাবৎ চলেছে, এগুলার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন এবং বলেছেন এই ঘটনার প্রতিশোধ হিসাবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে গিয়া এই যুদ্ধকে উস্কে দেওয়ার কারণেই এইসব ক্ষেপণাস্ত্র এবং মিসাইল হামলা, বিমান হামলার নির্দেশনা তিনি দিয়েছেন। কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতারা বলছেন, যুদ্ধের প্রথম সপ্তাহের পর মানে ক্ষেপণাস্ত্র হামলার দিক দিয়ে আজকেটা তৃতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা ছিল। সকালে বড়দিনের ব্যস্ত সময়ে কিয়েভ শহরের প্রাণকেন্দ্রের ব্যস্ত সড়ক, পার্ক এবং পর্যটন কেন্দ্রগুলোতে রুশ কুশ মিসাইলগুলো আঘাত হানে। কারণ আজকের দিনে সবাই একটু ঘোরাঘুরি করবে, যুদ্ধবিধ্বস্ত, তারপরে আনন্দ তো আর সেটা বাদ মানে না, তাই না? যেমন আজকে তাদের বড়দিনের অনুষ্ঠান, যাদের তাদের কাছে বছরে একটা বিশেষ দিন, তো এইসব জায়গাগুলোতে তারা জড়ো হবে। আবার সেই জড়ো হওয়ার মধ্যে সামরিক বাহিনী লুকোরও থাকবে, পুতিনের প্ল্যান হয়তো ওই রকমই ছিল। শিশুদের একটি খেলার মাঠের পাশে একটি বিশাল গর্ত দেখা যায়, কাছাকাছি ছোটোখাটো কিছু সেতুতেও হামলা চালানো হয়। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলেনস্কির উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে এইসব হামলায় অলরেডি 10 জনেরও বেশি নিহত হয়েছেন। রাশিয়া বিশ্বের বুক থেকে ইউক্রেনকে মুছে ফেলার চেষ্টা করছে। কিয়েভের পাশাপাশি সবচেয়ে বড় হামলা হয়েছে খেরসনে, যে মেইন এলাকাটা পুতিনের টার্গেট, পাশাপাশি খারকিভ, লাভিভ, দনিপ্র, ঝাপুরিঝিয়া সহ ইউক্রেনের অন্যান্য শহরেও মিসাইল হামলা হয়েছে এবং অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ যেগুলো হয়েছিল সেগুলোকে টার্গেট করেও আপনার হামলা চালানো হয়েছে, আর যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক জায়গায়। আন্তর্জাতিক অঙ্গনে আজকের দিনে রাশিয়ার এসব হামলার কড়া সমালোচনা চলছে। জাতিসংঘ সহ খ্রিস্টানদের পোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বলছেন যে পুতিন আসলেই একটা আগ্রাসী ব্যক্তিত্ব, মানবতা বিরোধী, সন্ত্রাসী। আর
এই সম্পর্কে আজকের ওনার অ্যাক্টিভিটিজের পর ইউক্রেনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে ইউক্রেন সহ আরে সরি কি বলা যে রাশিয়া সহ ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সন্ত্রাসী ব্যক্তি আখ্যা দিয়ে জাতিসংঘে একটা মানে প্রস্তাবনা আনা হোক, যদিও এটা পুরানো একটা প্রস্তাবনাই। অপরদিকে রাশিয়ার এসব হামলায় ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র জোসেফ বোরেল বলেছেন এইসব ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। ব্রিটেনে এটিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন ফরাসি এবং জার্মান নেতারাও টেলিফোনে আপনার এই সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবিসির সংবাদদাতা ক্রিস প্যাট্রিস জানিয়েছেন ইউক্রেনের বেশ কটি বড় শহরে রুশ হামলা প্রমাণ করে যে তারা এখনও লক্ষ্যভেদি অস্ত্র মোতায়েন করার ক্ষমতা রাখে, যেটা পুতিন কাকু বারবার বলে আসছিলেন যে দেখো আমার কাছে বাবা জিনিস আছে। ও যে ইউক্রেন সেখান থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটা আনার কথা, পুতিন কাকু বলছে এটা সেকেলে, আমার কাছে এর থেকে আপডেট ভার্সনের জিনিস আছে, আমি মারলে এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু টিকা থাকা যাবে না। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন রাশিয়া যেই মিসাইলগুলো ছড়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেখান থেকে কিছু মিসাইল তারা ধ্বংস করতে পেরেছে। তিনি জানান যে মিসাইলগুলো এসেছে সেগুলো হচ্ছে কালিভার, ইস্কান্দর এবং KH-101 মিসাইলগুলো ক্যাসপিয়ান এবং কৃষ্ণ সাগর থেকে উৎক্ষেপণ করা হয়েছে। পাশাপাশি আকাশপথেও বিমানবাহিনীর হামলা চলেছে। তারা বলছে যে এবছর আমরা 900 কিলোমিটার দূরে ক্যাসপিয়ান সাগর থেকে আসা TU-93 বোমারু বিমানগুলোকে পশ্চিমে লাভিভ এবং দক্ষিণে ওড়িশা পর্যন্ত আক্রমণ করতে দেখেছি। ইউক্রেনীয় সেনাবাহিনীর মতে এই সপ্তাহে ঝাপুরিজিয়ার পর খেরসনে যে হামলাগুলো হয়েছে সেগুলো একাধিক TU-23M3 বোমারু বিমান এবং SU-35 স্ট্রাইক এয়ারক্রাফট থেকে এসেছিল। এই ধরনের সিরিজ হামলা আধুনিক পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হাতে পাওয়ার জন্য ইউক্রেনের আরও জোরদার আবদার আছে, তবে এগুলো আসার পরে এগুলোকে মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কতটা কার্যকরিতা দিবে সেটা হচ্ছে দেখার বিষয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মতে তাদের ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের প্রথম চালান অলরেডি ইউক্রেনে পৌঁছে গেছে। আর হচ্ছে যে কিয়েভের মেয়র বলছেন যে আজকে বেশ কিছু জায়গায় এই হামলার পর মানুষ নিহত হয়েছে। দেশটির নামী সাংবাদিক আন্দ্রি বলছেন বিস্ফোরণে অন্তত বেসামরিক নাগরিকদের বেশি হতাহত হয়েছে যেহেতু আজকে সবাই মিলামিশা একটু খেলাধুলা করতে গেছে, তবে এইসব বিষয়ে মাথা ঘামাচ্ছে না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিদিনের নিয়মিত যে প্রেস ব্রিফিং থাকে সেখানেও আজকে দেখছি দিমিত্রি মেদভেদেভ যিনি আছেন তিনি বলছিলেন যে রাশিয়া তাদের নিয়মিত যে যুদ্ধ আছে সেটাই করছে, বড়দিন উপলক্ষে কোনো ধরনের ছাড় এটা কেন দেওয়া হয় নাই, কারণ ইউক্রেন একটু বিরতি চাচ্ছে। আর যেহেতু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তিনি শান্তি আলোচনাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কাছে গিয়েছেন এই যুদ্ধে নিজেদের শক্তি বাড়ানোর জন্য, তো ঠিক আছে তোমার শক্তি আমরা দেখাই দিচ্ছি বিষয়টা এরকমই, তবে তারপরেও বিষয়টা নিন্দাজনক কাকুর উচিত হয় নাই, অন্তত আজকে একটা উৎসবের দিন যার যার ধর্ম অনুযায়ী সেই দিন অন্তত একটু বিরতি দেওয়া দরকার ছিল, বা চার্চ গির্জা এই জায়গাগুলো পর্যটন কেন্দ্র সেগুলোকে বাদ দিয়েই মারার দরকার ছিল। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।